আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম করোনা মহামারীর মধ্যে শিশুদের প্রতি বিশেষ যত্ন নেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া বাসায় বসে নিয়মিত পড়াশোনা করতে শিশুদেরকেও অনুরোধ করেন তিনি শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে গণভবন থেকে বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন এ সময় তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে শেখ রাসেলের মোরাল ও শহীদ শেখ রাসেল ভবন উদ্বোধন করেন এছাড়া শেখ রাসেল আমাদের আবেগ এবং স্মৃতির পাতায় শেখ রাসেল বই দুটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত শিক্ষাবৃত্তি আর্থিক অনুদানের চেক ও ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানেও ভার্চুয়ালি যোগ দেন তিনি আমি জানি করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ কিন্তু এটা সত্যি একটা যে কোনো শিশুর জন্য খুব কষ্টকর কিন্তু হয়তো এইরকম অস্বাভাবিক অবস্থা থাকবে না তবুও আমি তাদের বলবো যে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে যে হোক ঘরে বসে পড়াশোনা করা এবং সেই সাথে সাথে নিজেদের যার কেউ আর্ট করতে পারে কেউ খেলাধুলা করতে পারে যে যেটুকু পারে সেটুকু তাদের করতে হবে অভিভাবকদের অনুরোধ করব যার যা নিজের ছেলে মেয়ে তাদেরকে অন্তত তাদের লেখাপড়ার দিকে মনোযোগ দেওয়া পাশাপাশি তাদের একটু খেলাধুলা বা তাদের যেন এক্সারসাইজ করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা নেবেন নির্বাচন ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে বিএনপি পুরনো কৌশল অবলম্বন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে তিনি কথা বলেন নির্বাচনে বিরোধী পক্ষের সরব উপস্থিতি না থাকলে সরকার দলীয় কর্মী ও সমর্থকরাও ঝিমিয়ে পড়ে উল্লেখ করে তিনি বলেন উপনির্বাচনগুলিতে এর প্রভাব পড়ছে এ কারণে ভোটার উপস্থিতি কম বলে মনে করেন ওবায়দুল কাদের ঈশ্বর দিতে বিএনপি যে তামাশার নাটক করেছে নির্বাচনে অংশগ্রহণের নামে একই তামাশার নাটক করেছে গতকাল তারা নির্বাচনে অংশ নিয়েছে নির্বাচনকে বিতর্কিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য সরকারকে প্রশ্নবিদ্ধ করতে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে এবারে শেয়ারবাজারের খবর বহুজাতিক মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডে আইপিও আবেদন গ্রহণ আগামী 17 নভেম্বর থেকে শুরু হবে 23 নভেম্বর পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন জমা দিতে পারবেন পুঁজিবাজার থেকে 523,79,33,340 টাকা সংগ্রহ করবে কোম্পানিটি এজন্য 10 টাকা অভিহিত মূল্যে 52,37,93,334 শেয়ার ইস্যু করা হবে উত্তোলিত অর্থ রবি আজিয়াটার নেটওয়ার্ক সম্প্রসারণ ও আইপিওর ব্যয় নির্বাহে ব্যয় করবে গত 31 ডিসেম্বর 2019 সমাপ্তি হিসাব বছরে রবির শেয়ার প্রতি আয় ছিল 4 পয়সা আর শেয়ার প্রতি সম্পদ রয়েছে 12.64 টাকা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ ধন্যবাদ